আজকে আমরা পড়বো বাংলাদেশি মুদ্রা এবং নোট সম্পর্কে। তাহলে এই অধ্যায়ে মুদ্রা এবং নোট সম্পর্কে পড়ার আগে প্রথমে আমাদেরকে টাকা এবং পয়সার মধ্যে সম্পর্কটা জেনে নিতে হবে। আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা, অর্থাৎ 1 টাকার সমান হতে হলে আমার কয়টা পয়সা লাগবে? আমার 100 পয়সা লাগবে। যদি আমি আমার মা থেকে 1 টাকা নেই, তাহলে আমি আমার মাকে সেই পরিমাণ টাকা ফেরত দিতে পারি কিভাবে? যদি আমি পয়সায় ফেরত দিই, তাহলে আমার 1 টাকার সমান হতে হলে 100 পয়সা লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 100টা পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে আমাদেরকে টাকা এবং পয়সার হিসাবটা কেন শিখতে হবে? কেননা আমরা জানি আমাদেরকে প্রতিদিনের হিসাবে অনেক মুদ্রা এবং নোট ব্যবহার করতে হয়। যেমন আমি যদি এখানে কয়েকটি মুদ্রা আঁকি এবং কয়েকটি নোট আঁকি, তাহলে আমরা বুঝবো যে আমাদের কেন টাকা এবং পয়সার হিসাবটি লাগবে। আমি ধরে নিলাম আমি প্রথমে একটি 1 পয়সা এঁকেছি, তারপরেও আঁকলাম আরেকটি 1 পয়সা, এবং এখানে আঁকলাম 10 পয়সা, আর এখানে একটি নোট এঁকেছি। আমরা জানি নোটগুলো কিসের হয়? কাগজের হয়। আমরা একটি বড় নোট নিলাম 10 টাকা। তাহলে এই যে গোল গোল আকৃতির পয়সা, এগুলোকে আমরা কি বলি? মুদ্রা। আমরা যে চার কোণা একটি ছবি আঁকলাম, সেটাকে আমরা কি বলে থাকি? নোট বলে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি? পয়সা এবং টাকা। এখন এই 1 পয়সা, 1 পয়সা, 10 পয়সা, 10 টাকা, এগুলো একসাথে কত হবে? আমরা কি করতে পারি? এই একের জন্য 1 নিলাম, এই একের জন্য কি করলাম? 1 যোগ করলাম, 10-এর জন্য 10 যোগ করলাম। তাহলে আমাদের কাছে কত হচ্ছে? প্রথমে আমরা পয়সার হিসাবটি করে ফেলি। তাহলে আমাদের কাছে হচ্ছে 1, 2, একের সাথে 1 যোগ করলে 2, সাথে 10, তাহলে আমাদের কাছে হচ্ছে 12 পয়সা রয়েছে। আর সাথে রয়েছে কত? 10 টাকা তো আমাদের কাছে ছিলই। তাহলে আমাদের কাছে এখন কত টাকা হচ্ছে? 10 টাকা 12 পয়সা। এখন আমরা যদি আরেকটি ছবি দেখি, ধরলাম আমার কাছে আরও 2টি মুদ্রা রয়েছে, সাথে আমি আরও 2টি মুদ্রা যোগ করলাম। এখন আমরা মুদ্রাগুলোতে কী লিখতে পারি? এই মুদ্রাটা হতে পারে 50 পয়সা, এটাও হতে পারে 50 পয়সা। এই মুদ্রা দুটি কিন্তু টাকাও হতে পারে। আমরা জানি যে 1 টাকার মুদ্রাও রয়েছে, আবার 5 টাকার মুদ্রাও আমরা দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি? মুদ্রার মধ্যে পয়সাও হতে পারে, টাকাও হতে পারে। এখন আমরা এই হিসাবটা কিভাবে করতে পারি? ধরলাম আমার কাছে 2টি পয়সা রয়েছে, 1 টাকার একটি মুদ্রা রয়েছে এবং 5 টাকার একটি মুদ্রা রয়েছে। তাহলে আমার কাছে কত টাকা রয়েছে আমি কিভাবে বলবো? আমরা কি করব? আগে পয়সার হিসাবটা করে ফেলতে পারি। তাহলে পয়সার হিসাবটি করলে আমরা কি দেখতে পাচ্ছি? 50 পয়সা যোগ 50 পয়সা। আর টাকার হিসাব যদি আমরা আলাদা করে করি, কত টাকা হচ্ছে? 1 টাকা যোগ 5 টাকা। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 50 যোগ 50 সমান 100 পয়সা, 5 যোগ 1 সমান কত হচ্ছে? 6 টাকা। তাহলে আমরা কিন্তু জানি যে 100 পয়সা সমান 1 টাকা। তাহলে আমরা এখানে 6 টাকা 100 পয়সা না বলে কি বলতে পারি? আমরা আগে লিখে নিই, আমরা যোগ করে কত পেয়েছিলাম? 6 টাকা 100 পয়সা। এখন আমরা জানি 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা। তাহলে আমরা 6 টাকা 100 পয়সা না বলে কি বলতে পারবো? এখানে 6 টাকা, আর এই 100 পয়সাটাকে আমরা বলতে পারি 1 টাকা। তাহলে মোট কত টাকা রয়েছে? এই 6 টাকা আর 1 টাকা মিলে হয়ে যায় 7 টাকা। তাহলে আমরা বলতে পারছি কি? আমার কাছে মোট 7 টাকা রয়েছে। এই যে পয়সা এবং টাকা একসাথে যোগ করে আমরা পুরোটা টাকায় নিয়ে আসলাম, এটা বোঝার জন্য আমাদের কি দরকার ছিল? টাকা ও পয়সার হিসাবটা জানা দরকার ছিল, যে 1 টাকা সমান 100 পয়সা। এখন এই সম্পর্কটা ব্যবহার করে আমরা এই অনুশীলনের বাকি সমস্যাগুলো সমাধান করব। আমরা অনুশীলনী সমস্যায় চলে এসেছি। প্রথম সমস্যা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বক্সে মোট কত টাকা ও পয়সা আছে। তাহলে এখানে অনেকগুলো টাকা এবং পয়সা দেখতে পাচ্ছি, মানে সবগুলোই হচ্ছে এখানে মুদ্রা। এই মুদ্রার মধ্যে কিছু রয়েছে পয়সা, আর এখানে
মুদ্রা এবং নোটের মধ্যে কিছু রয়েছে পয়সা, কিছু রয়েছে টাকা, আর এই দুটি নোট তো আমরা জানি টাকাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হিসাব করতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আমরা কিভাবে হিসাব করতে পারি। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি সবগুলো পয়সা, 1 পয়সা, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। আমরা সবগুলো একসাথে যোগ করে মোট কত পয়সা হচ্ছে আমরা বের করে ফেলি। আমরা কি করতে পারি? আমরা এই 1-এর জন্য 1 পয়সা যোগ 1 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25, 25, 25, 3টি 25 রয়েছে। তাহলে আমরা 3টি 25 পয়সা লিখতে পারি। অথবা কি করতে পারি, আমরা জানি যদি একই সংখ্যা থাকে, মানে একই রকম থাকলে আমরা বলতে পারি কি 25-এর কয়টি দল রয়েছে, 1, 2, 3টি দল। তাহলে আমরা কি করতে পারি, 3 25 কত সেটা আমরা বের করে ফেলতে পারি। 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6, আর 7, 3 25 75। তাহলে 25 25 25-এর পরিবর্তে আমরা কিন্তু সরাসরি 10 পয়সার পর সবগুলো একসাথে 75 পয়সাও লিখতে পারতাম গুণের মাধ্যমে। তো আমরা এখানে প্রথমে ভেঙে ভেঙে দেখালাম। তাহলে আমরা এখানে কি করলাম, এই যে 25 25 25 মিলে 75 পেলাম, তার সাথে আমরা 10 5 15, 15 আর 16, 16 আর 17, এই 17 যোগ করে পেলাম কত, 92। তাহলে আমরা এখানে লিখলাম 92। তাহলে এটা পয়সা না টাকা? যেহেতু আমরা সবগুলো পয়সা যোগ করেছি, তাহলে এটা কত হবে, 92 পয়সা। তাহলে আমরা প্রথম বক্সে পেয়ে গেলাম 92 পয়সা রয়েছে। এখন আমরা দ্বিতীয় বক্সে কত টাকা ও কত পয়সা রয়েছে আমরা বের করব। প্রথমে রয়েছে কি 50 পয়সা, 50 পয়সা। এরপর রয়েছে 2 টাকার মুদ্রা, 10 টাকার নোট, 10 টাকার নোট। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, পয়সাগুলো যোগ করতে পারি। আমরা লিখি 50 পয়সা যোগ 50 পয়সা, আর এখানে টাকাগুলো আলাদা করে যোগ করতে পারি। কত হবে, 2 টাকা যোগ 10 টাকা যোগ 10 টাকা। তাহলে 50 আর 50 যোগ করলে কত হচ্ছে, 100। আর এখানে কত হচ্ছে টাকা যোগ করলে, 10 10-এ 20, 20 আর 2-এ 22। তাহলে আমরা বলতে পারি যে 100 পয়সা 22 টাকা। কিন্তু আমরা কি জানি 100 পয়সা সমান কত? আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে এই যে আমরা 100 পয়সা থেকে 1 টাকা পেয়ে গেলাম, এই 1 টাকাটা আমরা 22 টাকার সাথে যোগ করে দিতে পারি না। তাহলে আমরা কি করলাম, 100 পয়সাকে 1 টাকায় বানিয়ে ফেললাম। তাহলে এখন এই 22 টাকার সাথে 1 টাকা যোগ করলে আমরা পেয়ে যাই 23 টাকা। তাহলে এই 22 টাকা যোগ এই 1 টাকা মিলে আমাদের হয়ে যায় 23 টাকা। তাহলে আমার কাছে মোট কত রয়েছে, 23 টাকা রয়েছে। অথবা যদি আমরা আলাদা আলাদা করে বলতে চাই, কি বলবো, 100 পয়সা 22 টাকা, অথবা আমরা প্রথমে কিসের হিসাব বলি, টাকার হিসাব বলি, আমরা বলতে পারি আমার কাছে 22 টাকা 100 পয়সা রয়েছে। অথবা পয়সার হিসাব না করে আমরা যদি শুধু একটা হিসাব করি, মানে শুধু টাকায় রাখতে চাই, তখন কি বলবো, পয়সাকে টাকায় নিয়ে আসবো, তাহলে আমার কাছে আছে 23 টাকা। 2 নম্বরে আমাদেরকে বলছে নিচের হিসাবগুলো করি। প্রথম সমস্যা আমাদেরকে বলা হলো কি, 30 টাকা 10 পয়সা যোগ 40 টাকা 80 পয়সা। তাহলে আমার কাছে কত রয়েছে, 30 টাকা 10 পয়সা। এই 30 টাকা 10 পয়সার সাথে আমি আরও কত যোগ করব, আরও 40 টাকা 80 পয়সা যোগ করব। এখন আমরা কিভাবে যোগ করতে পারি, আমরা তো এতক্ষণ ছবি দেখে যোগ করেছি, এখন আমাদেরকে সরাসরি কথায় দেওয়া রয়েছে, আমরা এখান থেকে যোগ করব। তাহলে প্রথমে আমরা নিচে নিচে সাজিয়ে ফেলি। প্রথমে লিখলাম 30 টাকা 10 পয়সা, 30 টাকা 10 পয়সা। এখন এই 40 টাকা 80 পয়সাকে আমরা নিচে নিচে লিখব। 80 পয়সাকে লিখবো 10 পয়সার নিচে, 40 টাকাকে লিখবো 30 টাকার নিচে। অর্থাৎ কি হলো, পয়সার নিচে আমরা পয়সা লিখবো, টাকার নিচে আমরা টাকা লিখবো। তাহলে আমরা পয়সাগুলোকে একসাথে যোগ করতে পারবো এবং টাকাগুলোকে একসাথে যোগ করতে পারবো। তাহলে আমরা সাজিয়ে লিখি, 40 টাকাটা লিখলাম আমরা টাকার নিচে, পয়সাকে আমরা লিখলাম পয়সার নিচে। ঠিক যেমনটা আমরা আগে যোগ করেছি সেভাবেই আমরা এককের নিচে একক, দশকের নিচে দশক, এককের নিচে একক, দশকের নিচে দশক এভাবে বসাবো, যাতে আমরা যোগ করতে পারি, এবং এখানে যোগ চিহ্ন দিয়ে নেব। এখন আমরা কি করব, যোগ করব। আমরা জানি কিভাবে যোগ করতে হয়, 0 আর 0 যোগ করলে হয় 0, 8 আর 1 যোগ করলে হয় 9। তাহলে আমরা পেলাম কি, 90। এটা কি ছিল, এটা ছিল পয়সা। এখন আমরা টাকা যোগ করব।
শূন্য শূন্য যোগ করলে শূন্য, 4 এবং 3 যোগ করলে হয় কত? 7। এটা যোগ করে কি পেলাম? আমরা টাকা পেলাম। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 70 টাকা 90 পয়সা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি, যোগফল 70 টাকা 90 পয়সা। এখন এই 90 পয়সা যদি 100 পয়সা হয়ে যেত আমরা কি করতে পারতাম? এই পয়সাটাকে টাকায় রূপান্তর করতে পারতাম, যেটা আমরা পরবর্তী সমস্যায় দেখব। আমরা এখন বিয়োগ দেখব। 47 টাকা 70 পয়সা থেকে আমরা 29 টাকা 75 পয়সা বিয়োগ করব। তাই আমরা কি করলাম, বিয়োগ চিহ্ন দিয়ে নিয়েছি। তাহলে এখানেও আমরা কি করব, যোগের মতো যেভাবে টাকার নিচে টাকা এবং পয়সার নিচে পয়সা লিখে সাজিয়েছিলাম, এখানে আমরা প্রথমে সাজিয়ে ফেলি। 47 টাকা 70 পয়সা বিয়োগ দিব কত? 29 টাকা 75 পয়সা। আমরা নিচে নিচে লিখলাম 29 টাকা 75 পয়সা, আমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম। এখন তাহলে আমরা প্রথমে কি করে পয়সার হিসাবটা করব, তারপর টাকার হিসাব করব। আমরা দেখতে পাচ্ছি কি, 70 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ দিতে হবে। এটা কি সম্ভব? আমার কাছে আছেই 70 পয়সা, তাহলে এই কম পয়সা থেকে আমি বেশি পয়সা কিভাবে বিয়োগ দিই? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ধার করতে হবে। কোথা থেকে ধার করব? আমরা তো জানি 1 টাকা সমান কত? 100 পয়সা। তাহলে এখানে রয়েছে 47 টাকা, আমরা কি করতে পারি, 47 টাকা থেকে 1 টাকা ধার করতে পারি। আমরা বোঝানোর জন্য এখানে তীর চিহ্ন দিয়ে দেখালাম যে আমি কি করলাম, 47 টাকা থেকে 1 টাকা ধার করে আনলাম। তাহলে এখানে কত টাকা হয়ে গেল? 46 টাকা হয়ে গেল। আমরা কিন্তু বিয়োগেও এরকম ধারের হিসাব করেছিলাম। যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যেত না, আমরা ছোট সংখ্যার বাম পাশের ঘর থেকে 1 ধার করতাম। এখানেও ঠিক কি করলাম, বাম পাশের সংখ্যা তো নেই, আমরা কি করলাম, বাম পাশে যে টাকা থাকে টাকা থেকে 1 ধার করলাম। তো টাকা থেকে তো আমি পয়সা ধার করতে পারবো না, আমি কি করেছি, 1 টাকাই ধার করেছি। কিন্তু আমরা কি জানি, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1 টাকা ধারের ফলে আমরা কি পেয়ে গেলাম, 100 পয়সা পেয়ে গেলাম। তাহলে 1 টাকার বদলে আমি কি লিখতে পারি, 100 পয়সা লিখতে পারি। 1 টাকাকে আমরা কি করলাম, 100 পয়সা লিখলাম। এখন এই 100 পয়সা কার সাথে যোগ হবে, 70-এর সাথে যোগ হবে, কেননা আমার কম পয়সা ছিল দেখেই তো আমি এখান থেকে ধার করেছি। 100 পয়সা ধার করার ফলে আমার এখানে এখন কত হয়ে যাবে, 100 ধার করেছি আর 70 আগের ছিল, হয়ে গেল কত, 170 হয়ে গেল। এখন এই 170 থেকে আমি 75 বিয়োগ দিব। তাহলে আমি এখানে করি, যেহেতু আমার এখানে কোনো জায়গা আমি রাখিনি, বুঝাতে যে পুরো জায়গাটাই ভরাট করে ফেলেছি। তাহলে এখন আমরা বিয়োগের নিয়ম অনুযায়ী বিয়োগ করব, 0 থেকে 5 যায় না, তাই কত হবে, 1 ধার করে এখানে 10 করলাম, 10 থেকে 5 গেলে 5, এখানে হয়ে গেল কত, ধারের ফলে এখানে হয়ে গেল 6, 6 থেকে 7 তো বিয়োগ যায় না, আমরা আবার 1 থেকে ধার করে এখানে কত করলাম, 16, এখানে হয়ে গেল 0, 16 থেকে 7 গেলে কত হয়, 9। তাহলে আমরা 170 থেকে 75 বিয়োগ করে পাচ্ছি 95। তাহলে আমরা এখানে লিখে ফেলি 95 পয়সা। আর এখানে কত হয়ে গেল ধার করার ফলে, 1 টাকা 46 টাকা। তাহলে আমরা 46 থেকে 29 বিয়োগ দিব। 6 থেকে 9 বিয়োগ যায়, যায় না, যেহেতু 6 ছোট, আমরা পাশের ঘর থেকে ধার করে এখানে করলাম 16, 16 থেকে 9 গেলে কত, 7। তাহলে ধার করার ফলে এখানে হয়ে যায় 3, 3 থেকে 2 গেলে কত হয়, 1। তাহলে আমরা কত পাচ্ছি, 17 টাকা 95 পয়সা। তাহলে আমরা কি করব, এই যে বিষয়গুলো এখানে করলাম, 46 টাকা লিখলাম, এখানে 100 টাকা 1 টাকা লিখলাম, এই জিনিসগুলো এখানে রাফে করে ফেলবো, তারপর উত্তরটা এখানে আমরা বসাবো। তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে কত, 17 টাকা 95 পয়সা। অর্থাৎ 47 টাকা 70 পয়সা থেকে আমরা যদি 29 টাকা 75 পয়সা বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই, আমার কাছে থাকবে 17 টাকা 95 পয়সা। আমরা এখন 3 নম্বর সমস্যায় চলে এসেছি। এখানে আমাদেরকে যোগ করতে বলা হয়েছে 69 টাকা 25 পয়সার সাথে 28 টাকা 80 পয়সা। এখন আমাদেরকে এগুলো নিচে নিচে সাজিয়ে দেওয়া হয়েছে, পয়সা নিচে পয়সা এবং টাকার নিচে টাকা লেখা রয়েছে। আমাদের কষ্ট করে সাজাতে হবে না, আমরা কি করব, শুধু যোগ করব। তাহলে প্রথমে আমরা পয়সা যোগ করে ফেলবো। তাহলে 5 আর 0 যোগ করলে হয় 5, 8 এর সাথে 2 যোগ করলে হয় 10। তাহলে আমরা পেয়ে গেলাম 105 পয়সা। এখন আমরা তো জানি 100 পয়সা সমান কত, 1 টাকা। তাহলে আমরা 105 পয়সা পেলাম। তাহলে আমরা এখানে কত পেয়েছি আসলে, আমরা পেয়েছি, আমরা যদি আলাদা আলাদা করে লিখি, 100 পয়সা যোগ 5 পয়সা, তাহলে 100 আর 5 যোগ করলে কত হচ্ছে, 105 হচ্ছে। তাহলে এই 100 টাকা আমরা কী করতে পারবো, 1 টাকা করে ফেলতে পারবো। তাহলে আমি আগে টাকা যোগ করে তারপর হিসাবটা করব। 8 এবং 9 যোগ করলে কত হয়, 17।
তাহলে 17 7 বসাবো, হাতার 1 থাকবে, যোগ হবে 6-এর সাথে, 6 আর 1-এ 7, আর 2 যোগ করলে হচ্ছে 9। তাহলে আমরা পাচ্ছি কি 97 টাকা। এখন এখান থেকে 1 টাকা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তাহলে এখানে হয়ে যাবে কত টাকা? 98 টাকা। আর এখানে হয়ে যাবে শুধু 5 পয়সা, কেননা 105 থেকে আমরা 100 পয়সাকে 1 টাকা করে ফেলেছি। তাই উত্তর কত হবে? 1 টাকা এখানে চলে আসবে 98 টাকা, আর এখানে শুধু থাকবে কত? 5 পয়সা। তাহলে আমাদের উত্তর হবে 98 টাকা 5 পয়সা। এখন আমরা 4 নম্বর সমস্যাটি দেখি। 45 টাকা 20 পয়সা যোগ 58 টাকা 95 পয়সা। তাহলে আমরা যোগ করি আগে পয়সাগুলো, 5-এ 0 যোগ করলে 5, 9 সাথে 2 যোগ করলে হয় 11। আমরা পয়সা কত পেয়ে গেলাম? তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি কি 115। তাহলে 115 মানে কি? 100 যোগ 15। আমরা এই ভাগটা কেন করি? শুধুমাত্র 100 পয়সা পাওয়ার জন্য, কেননা 100 পয়সা পেলে আমরা কি করতে পারবো? তাকে 1 টাকায় নিয়ে যেতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কত? 1 টাকা 15 পয়সা। এখন আমরা টাকা যোগ করে ফেলি, 8 এবং 5 যোগ করলে কত হয়? 13। তাহলে 13-এর 3 হবে আর হাতে থাকে 1, এই 1টা যোগ হবে 4-এর সাথে, হয়ে যাবে 5, 5 যোগ 5 হয়ে যাচ্ছে 10। তাহলে আমরা পেয়ে গেলাম 103 টাকা। এখন 115 থেকে 1 টাকা তো আমরা কাকে দিয়ে দিব? 103 টাকাকে দিয়ে দিব, আর বাকি থাকবে 15 পয়সা। তাহলে আমাদের উত্তর হবে 103, আর 1 টাকা যোগ হয়ে যাবে 104 টাকা, আর 115 পয়সা থেকে হয়ে যাবে 15 পয়সা, কেননা আমরা 100 পয়সা এখানে 1 টাকা করে দিয়েছি। এখন আমরা 5 নম্বর সমস্যায় দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ প্রতীক দেওয়া, তার মানে আমরা বিয়োগ করব। 500 টাকা 50 পয়সা থেকে আমরা 395 টাকা 75 পয়সা বিয়োগ করব। তাহলে প্রথমে পয়সার হিসাবটা করি। 50 থেকে 75 আমরা বিয়োগ করতে পারি না, কেননা 50 75 থেকে ছোট, আমরা ছোট থেকে বড় বিয়োগ করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা আগে করেছি কি, এই টাকা থেকে আমাদের 1 টাকা ধার করতে হবে। তাহলে আমরা যদি এখানে 1 টাকা ধার করি, কত পাচ্ছি আমরা? 150 পয়সা পাচ্ছি, কেননা 1 টাকা সমান কত? 100 পয়সা। তাহলে আমরা যদি জিনিসটা রাফে করি, কত হবে? 1 টাকা মানে 100 পয়সা, আর এখানে ছিল কত? 50 পয়সা। তাহলে ধারের 100 আর আগের 50 মিলে হয়ে গেল 150 পয়সা। এখন এই 150 থেকে আমরা কি করব? 75 বাদ দিব। এখন আমরা বিয়োগ করি রাফে, 0 থেকে 5 যায় না, আমরা ধার করলাম হলো 10, 10 থেকে 5 গেলে 5, ধার করার ফলে এখানে হয়ে গেল 4, 4 থেকে 7 তো যায় না, তাই এখান থেকে আবার ধার করে করলাম 14, 14 থেকে 7 গেলে থাকে 7, আর ধারের ফলে এখানে হয়ে গেল 0। তাহলে 0 আমরা প্রথমে বসাবো না, আমরা বিয়োগ ফল পেলাম 75। তাহলে 75 পয়সা। এখন আমরা তো 500 থেকে 1 টাকা ধার করে পয়সাতে নিয়ে এসেছিলাম, তাহলে 500 টাকা থেকে 1 টাকা আমরা কমিয়ে ফেলবো। তাহলে কত হয়ে যাবে? 500 থেকে 1 গেলে থাকে 499। এখন আমরা 499 টাকা থেকে 295 টাকা বিয়োগ করব। আমরা এটাও রাফে দেখতে পারি, 4 9 থেকে 9 গেলে 0, 4 থেকে 3 গেলে 1, তাহলে আমরা লিখবো 104 টাকা, আমাদের উত্তর 104 টাকা 75 পয়সা। এখন 6 নম্বর সমস্যায় দেখি। 300 টাকা 10 পয়সা থেকে 3 টাকা 55 পয়সা আমরা বিয়োগ করব। 10 থেকে 55 পয়সা বিয়োগ করতে পারি না, যেহেতু 10 ছোট, তাই আমরা কি করব? 300 থেকে 1 টাকা ধার করে এখানে নিয়ে আসব। তাহলে কত হবে? 300 থেকে 1 টাকা যদি আমরা ধার করি, এখানে হয়ে যায় 1 টাকা 10 পয়সা। তাহলে পুরো টাকা আমরা যদি পয়সায় আনি, কত হবে? 110 পয়সা, কেননা 1 টাকা সমান 100 পয়সা, আর এখানে রয়েছে 10, তাহলে 100 যোগ 10 সমান 110 পয়সা। এখন আমরা এখান থেকে 55 বিয়োগ করি, ধার করার পর এখানে 10 হলো, 10 থেকে 5 গেলে 5, এখানে হয়ে যায় ধারের ফলে 0। তাহলে আমি এখান থেকে আবার 1 ধার করে এখানে করলাম 10, এখানে হয়ে গেল 0, 10 টাকা 5 গেলে থাকে 5, আর 0-র জন্য আমরা প্রথমে 0 বসাবো না। তাহলে আমরা কত পাচ্ছি? 55 পয়সা। তাহলে 300 টাকা থেকে 1 টাকা আমরা ধার করলাম, তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে, আমরা রাফে দেখাই,
299, 299-এর সাথে 1 টাকা যোগ করলে হয়ে যাবে 300 টাকা। কত বিয়োগ করব? 3 বিয়োগ করব, তাহলে 9 থেকে 3 গেলে কত? 6, 9 বসে যাবে, 2 বসে যাবে, তাহলে আমরা পাচ্ছি 296। তাহলে আমাদের বিয়োগফল কত? 296.55। আমরা পরীক্ষার সময় কি করব? এইভাবে করব, আর রাফে আমরা বাকি হিসাবগুলো করে নিব। 3 নম্বর সমস্যায় চলে এলাম। এখানে বলা হচ্ছে সুজনের 70.50 ছিল, তার মাতাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন, সুজনের কত টাকা হলো? তাহলে সুজনের ছিল কত টাকা? 70.50। মা তাকে মাছ কেনার জন্য আরও 95 টাকা দিলেন, তাহলে কত টাকা হবে? তাহলে মোট কত টাকা হবে আমরা কিভাবে পাবো? এই টাকার সাথে মায়ের দেওয়া টাকা আমরা যোগ করে দিলে পেয়ে যাব সুজনের কত টাকা হলো। তাহলে আমরা লিখে নিই, আমরা লিখবো 70.50। 70.50 আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। মাছ কেনার জন্য মা দিল 95 টাকা, তাহলে আমরা কোথায় লিখবো? এটা টাকার ঘরে লিখবো, এককের নিচে একক, দশকের নিচে দশক। 95 টাকা কত পয়সা? কোনো পয়সা দিল না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 00 পয়সা, মানে তার কোনো পয়সা নেই, শুধু 95 টাকা। আমরা এখন কি করবো? এটা যোগ করে দিব। তাহলে 50-এর সাথে 00 যোগ করলে কত পাবো? 50 পয়সা। টাকা যোগ করি, 0 এবং 5 যোগ করলে হয় 5, 9 এবং 7 যোগ করলে হয় 16। তাহলে আমরা কত পাচ্ছি? 165.50। সুতরাং আমরা লিখতে পারি সুজনের কাছে আছে বা সুজনের 165.50 হলো। 4 নম্বর সমস্যায় বলা হচ্ছে রিমা 85.75 দিয়ে একটি বই কিনে সে দোকানদারকে 100 টাকা দেয়, দোকানদার কত টাকা ফেরত দিবেন? তাহলে দেখা যাচ্ছে সে দোকানে গিয়ে 100 টাকা দোকানদারকে দিল এবং একটি বই কিনলো, বইয়ের দাম কত? 85.75। তাহলে 100 টাকা থেকে এই বইয়ের দামটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব? যে দোকানদার কত টাকা ফেরত দেবেন। তাহলে সুতরাং আমরা কি করব? প্রথমে আমরা 100 টাকা লিখে নিব, কেননা 100 টাকা থেকে 85 টাকা বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখলাম 100 টাকা। এখন 100 টাকার সাথে কিন্তু সে কোনো পয়সা দেয়নি, তাহলে যেহেতু কোনো পয়সা দেয়নি, আমরা কি লিখতে পারি? 00 পয়সা। এরপর কি লিখবো? 85.75, মানে বইয়ের দাম 75 পয়সা। এটা আমরা কি করছি? বিয়োগ করছি, তাই আমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম। এখন কি করব? আমরা বিয়োগ করব। প্রথমে আমরা পয়সার হিসাব করব। আমরা দেখতে পাচ্ছি কি 00 পয়সা থেকে 75 বিয়োগ করতে বলা হচ্ছে। আসলে কি 00 থেকে 75 বিয়োগ চায়? যায় না, কেননা 00 আসলে কোনো কিছুই নেই, আমরা কোনো কিছু না থাকলে সেখান থেকে কিভাবে 75 বিয়োগ দিব? তাহলে আমরা কি করব? আমরা 100 টাকা থেকে 1 টাকা ধার নিব। ধার নিলে এখানে কত হচ্ছে? 1 টাকা। তাহলে আমরা রাফে করি, 1 টাকা হওয়া মানে কি? 1 টাকা হলো এখানে, তাহলে 1 টাকাকে আমরা কি লিখবো? 100 পয়সা লিখবো। তাহলে 100 পয়সার সাথে যদি আমরা 00 যোগ করি কত হবে? 100 পয়সাই হবে। এখন আমরা কি করব? এই 100 পয়সা থেকে আমরা 75 বিয়োগ করতে পারবো। 0 থেকে 5 যায় না, আমরা তাই ধার করব, কিন্তু এখানেও 0, তাই আমরা কোথা থেকে ধার করব? এই 1 থেকে। তাহলে এখান থেকে ধার করে এখানে করলাম 1, এখানে হয়ে গেল 0। এখন এখান থেকে 1 ধার করে এখানে করলাম 10, এখানে হয়ে গেল 9। তাহলে 10 থেকে 5 গেলে থাকে 5, 9 থেকে 7 গেলে থাকে কত? 2, আর এখানে 0, তাই আমরা 0 বসাবো না। তাহলে আমরা পাচ্ছি কত? 25 পয়সা। এখন আমরা টাকার হিসেব করব। এখন 100 টাকা থেকে কিন্তু আমরা এখানে 1 ধার করেছিলাম, তাই এখানে কত হয়ে যাবে? 100 থেকে 1 বিয়োগ গেলে থাকে 99।
সেটা আমরা যদি এভাবে না বুঝি, 100-1 এভাবে আমরা বিয়োগ করেও দেখতে পারি। কত বিয়োগ করব? 85। আমরা 85 লিখে নিচ্ছি। 9 থেকে 5 গেলে কত? 4। আর 9 থেকে 8 গেলে থাকে 1। তাহলে আমরা পাচ্ছি কত? 14 টাকা। 14 টাকা 25 পয়সা দোকানদার ফেরত দেবেন। সুতরাং আমরা লিখতে পারি, দোকানদার 14 টাকা 25 পয়সা ফেরত দেবেন। 5 নম্বর সমস্যায় বলছে, দুটি খাতার মূল্য 7 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 7 পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিবেন? তাহলে কত টাকা ফেরত দিবেন? এটা বের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, যে আমরা 500 টাকা থেকে কত টাকা বিয়োগ করব। কেননা দোকানদারকে জিনিসগুলোর জন্য 500 টাকা দেওয়া হয়েছে। এখন 500 টাকা থেকে কত বিয়োগ করব? এই দুটি খাতার মূল্য 7 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা যোগ করলে যে সংখ্যাটা আমরা পাবো, সেই সংখ্যাটা আমরা 500 টাকা থেকে বিয়োগ করে দিব। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে দুটি খাতার দাম এবং একটি কলমের দাম একত্রে কত হয়। তাহলে আমরা দুটি খাতার মূল্য লিখি 60 টাকা, আর কলমের মূল্য কত? 45 টাকা 60 পয়সা। তাহলে 7 টাকার সাথে কোনো পয়সা ছিল না, আমরা কি করব? আমরা 00 পয়সা লিখব। এখন আমরা যোগ করে দিব। তাহলে 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 6 যোগ করলে 6, আমরা পয়সা পাচ্ছি 60। এখন টাকা কত পাচ্ছি? 5 এর 0 5, 6 এবং 4 যোগ করলে হয় 10। তাহলে আমরা দুটি খাতা এবং একটি কলমের মূল্য পাচ্ছি কত? 105 টাকা 60 পয়সা। এখন এই যে টাকাটা আমরা পেলাম, সেটা কোত্থেকে বিয়োগ করব? 500 টাকা থেকে বিয়োগ করে দিব। তাহলে আমরা লিখি যে দোকানদারকে দিল 500 টাকা 00 পয়সা। তাহলে কলম এবং খাতার মূল্য হলো কত? 105 টাকা 60 পয়সা। আমরা জিনিসগুলোর দাম 500 টাকা থেকে বিয়োগ করে দিব। তাহলে 00 পয়সা থেকে আমরা 60 পয়সা বিয়োগ দিতে পারি না। তাহলে আমরা 500 টাকা থেকে 1 টাকা এই পয়সার এখানে নিয়ে আসবো। তাহলে কত হবে? এখানে হয়ে যাবে 100 পয়সা, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা রাফে করি, আমরা এ পাশে রাফে করতে পারি, 100 থেকে 60 বিয়োগ 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 6 যায় না, তাই এখানে ধার করে 10 করলাম, 10 থেকে 6 গেলে 4, এখানে ধারের ফলে হয়ে গেলে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 40 পয়সা থাকে। এখন এখান থেকে 1 টাকা ধার করার ফলে এখানে কি হয়ে যাবে, 500 থেকে আমরা 1 বিয়োগ করে দিব, তাহলে কত পাবো? 499 টাকা। এখন 499 থেকে আমরা কত বিয়োগ করব? 105। তাহলে 9 থেকে 5 গেলে কত? 4, 9 থেকে 0 গেলে 9, 4 থেকে 1 গেলে 3। তাহলে আমরা পাচ্ছি 394 টাকা 40 পয়সা। সুতরাং আমাদের উত্তর কি হবে, দোকানদার বিজয়কে 394 টাকা 40 পয়সা ফেরত দেবেন। ৩৯৪ টাকা ৪০ পয়সা ফেরত দেবেন। 6 নম্বর সমস্যা বলা হচ্ছে, বেলাল 80 টাকা 75 পয়সার চাউল এবং 35 টাকা 50 পয়সার সবজি কিনে, সে মোট কত খরচ করে? তাহলে মোট কত খরচ করে? মোট মানে কি আমরা জানি, যোগ করতে হবে। তাহলে চাউলের দাম এবং সবজির দাম আমরা যদি যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাব, যে বাজারে গিয়ে সে মোট কত টাকার জিনিস কিনলো বা মোট কত টাকা খরচ করলো। তাহলে আমরা কি লিখবো? প্রথমে আমরা চাউলের দাম লিখি 80 টাকা 75 পয়সা। সবজির দাম কত? 35 টাকা 50 পয়সা।
পঁয়ত্রিশ টাকা 50 পয়সা, তাহলে আমরা যোগ করব, আমরা পয়সা আগে যোগ করব, 5 0 5, 7 আর 5 কত হয়? 12 হয় পয়সা। আর এখানে টাকা যোগ করলে কত? 5 0 5, আর 8 আর 8-এর সাথে 3 যোগ করলে কত? 11। তাহলে আমরা কত পাচ্ছি? 115 টাকা 125 পয়সা। এখন 125 পয়সার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? 100 যোগ 25 পয়সা, মানে এখানে 1 টাকা রয়েছে। আমরা 125-কে ভেঙে কি লিখতে পারি? 100 যোগ 25। এই কাজটা আমরা কেন করি? শুধুমাত্র 100 পাওয়ার জন্য, 100 পেলে আমরা কি করতে পারবো? তাকে 1 টাকায় নিয়ে যেতে পারবো। পয়সাতে আমরা শুধু পয়সার মানটাই রাখবো, যে 100 পয়সা যদি থেকে থাকে সেটাকে আমরা কিসে নিয়ে যাব? 1 টাকায় নিয়ে যাব। তাহলে আমরা উত্তরে কি লিখবো? আমরা উত্তরে লিখতে পারি যে সে মোট খরচ করেছে 1 টাকা। কোথায় যোগ হয়ে যাচ্ছে? এখানে। তাহলে কত হবে? 116। 116 টাকা। আর এখানে কত হয়ে যাবে পয়সা? 100 পয়সা তো আমরা এখানে দিয়ে দিয়েছি 1 টাকা হিসেবে, তাহলে রয়ে যাবে শুধু 25 পয়সা। 25 পয়সা, তাহলে আমাদের উত্তর 116 টাকা 25 পয়সা। 7 নম্বর সমস্যায় বলা হচ্ছে, মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, তার কত টাকা হলো? তাহলে আমরা কি বের করব? মোট টাকা বের করব, কেননা মিতুর কাছে ছিল 115 টাকা 50 পয়সা। বাবা কি করলেন? আরও টাকা দিলেন, কত টাকা? 75 টাকা 25 পয়সা। তাহলে তার কাছে টাকা বেড়ে গেল, তাহলে আমরা কি করব? যোগ করলে পেয়ে যাব যে তার এখন মোট কত টাকা হলো। তাহলে মিতুর কত টাকা আছে আমরা আগে লিখি। 115 টাকা 50 পয়সা। বাবা কত দিলেন? 75 টাকা। আমরা এককের ঘরে একক, দশকের ঘরে দশক কিভাবে লিখবো? 25 পয়সা। তাহলে আমরা যোগ করব, তাই যোগ চিহ্ন দিয়ে নিলাম। তাহলে 5 0 5, 5 এবং 2 যোগ করলে হয় 7। তাহলে আমরা পেলাম 75 পয়সা। এখন আমরা টাকা হিসাব করি, 5 5-এ হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, এখানে যোগ করব 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9, আর 1 এখানে বসে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি? 190 টাকা 75 পয়সা। তাহলে সূত্রটাকে আমরা লিখতে পারি, মিতুর 190 টাকা 75 পয়সা হলো। 8 নম্বরে বলছে, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা থাকলো? তাহলে তার কাছে ছিল 100 টাকা। এই 100 টাকা নিয়ে সে দোকানে গেল, দোকানে যাওয়ার পর সে কি করলো? 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনে আনলো। তাহলে সে কিছু টাকা খরচ করলো। তাহলে 100 টাকা থেকে এই বইয়ের টাকাটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব? তার কাছে কত টাকা থাকলো? তাহলে আমরা প্রথমে লিখি যে রিয়ার কাছে রয়েছে 100 টাকা। 100 টাকা 00 পয়সা। 00 পয়সা লিখলাম কেন? তার যেহেতু কোনো পয়সা নেই, তাই আমরা 00 পয়সা লিখলাম। যেহেতু এখানে পয়সা রয়েছে, আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন 69 টাকা 65 পয়সা লিখি। 69 টাকা 65 পয়সা হচ্ছে বইয়ের দাম। তাহলে আমরা এখন বিয়োগ করে দিব, 00 থেকে 65 বিয়োগ যায় না, তাই আমরা এখান থেকে 1 টাকা ধার করব। ধার করলে কত হয়? 100 পয়সা হয়। এই 100 পয়সার সাথে 00 পয়সা যোগ করলে আমরা 100 পয়সাই পাই। তাহলে 100 পয়সা থেকে কি করব? 65 বিয়োগ করে দেব। 0 থেকে 5 যায় না, 1 ধার করব, কিন্তু এখানেও 0, তাই আমরা কি করব? বাম পাশের ঘর থেকে 1 ধার করে এখানে করলাম 10, এখানে হয়ে গেলে 0। এখন এখান থেকে ধার করে এখানে 10 হবে, আর ধারের ফলে এখানে হয়ে যাবে 9। এখন আমরা 10 থেকে 5 বিয়োগ করলে পাবো 5, 9 থেকে 6 বিয়োগ করলে পাবো 3, আর এখানে 0, তাই আমরা বসাবো না। তাহলে আমরা কত পাচ্ছি বিয়োগ ফল? 35 35 পয়সা। এখন 100 টাকা থেকে 1 টাকা তো আমরা এখানে দিয়ে দিলাম, তাই এখানে কত হয়ে যাবে? 100
বিয়োগ এক কত হয়? 9 9 99। তাহলে 99 থেকে আমরা কত বিয়োগ করবো? 69। 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 6 গেলে 3। তাহলে আমরা পেয়ে গেলাম যে 30 টাকা 35 পয়সা। সুতরাং রিয়ার কাছে কত টাকা থাকবে? রিয়ার কাছে 30 টাকা 35 পয়সা থাকবে। রতন 35 টাকা 75 পয়সাটি একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তাহলে একটা চানাচুরের প্যাকেট কিনল রতন, যেটার দাম 35 টাকা 75 পয়সা। এখন দোকানদারকে কত টাকার নোট দিল? 50 টাকার নোট দিল। তাহলে দোকানদার এই 35 টাকা 75 পয়সা কেটে নিয়ে কত টাকা ফেরত দিবে রতনকে? আমরা সেটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি লিখবো, রতনের চানাচুরের টাকা নাকি দোকানদারকে যে 50 টাকা দিল সেটা? অবশ্যই 50 টাকাটা লিখবো, যেহেতু 50 টাকার নোট 35 টাকার নোট থেকে বড়, আমরা বড় সংখ্যা থেকে বিয়োগ করি। তাহলে 50 টাকা, সাথে কোনো পয়সা নেই, তাই আমরা 00 পয়সা দিয়ে নিলাম। চানাচুরের দাম কত? 35 টাকা 75 পয়সা বিয়োগ, 00 থেকে 75 বিয়োগ করতে পারি না, তাই কি করবো, 1 টাকা ধার নিব এখানে। তাহলে এখানে কত হয়ে যাবে 1 টাকা ধার নিলে? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সার সাথে 00 যোগ করলে 100ই থাকে। তাহলে এখন আমরা কি করব, 75 বিয়োগ দিব। তাহলে আগের মতোই ধার নিতে পারছি না এখান থেকে, তাহলে এখান থেকে ধার নিলে এখানে 100 হয়, এখানে 0 হয়। এখান থেকে যদি আমরা আবার একক স্থানে ধার নিই, এখানে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 9। 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 7 গেলে থাকে 2, আর 0 সামনে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 25 পয়সা। এখন আমরা টাকার হিসাব করি, 50 থেকে 1 যদি বিয়োগ দিই, ধারের ফলে 1 বিয়োগ দিতে হবে, তাহলে এখানে কত হয়ে যাবে, 49। 49-এর সাথে আমরা 1 যোগ করলে 50 পাই। তাহলে এখন বিয়োগ করবো কত, 35। 9 থেকে 5 গেলে কত, 4, 4 থেকে 3 গেলে থাকে 1। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি 14 টাকা 25 পয়সা। সুতরাং দোকানদার রতনকে ফেরত দিল 14 টাকা 25 পয়সা ফেরত দিলেন। তাহলে আমরা এই অধ্যায়ে কিভাবে টাকা এবং পয়সার হিসাব করতে হয় শিখে নিলাম।